বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, ব্যারিকেড ভাঙা থেকে শুরু করে পুলিশের সাথে ধস্তাধস্তি, মৃদু লাঠিচার্জের অভিযোগ, আবার কোতোয়ালি থানার আইসি সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার এই ঘটনা জলপাইগুড়ি টিপিএসসিতে। সংগঠনের বক্তব্য, শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড করে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাতে এই ঘটনা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ডেপুটেশনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, অথচ সংগঠনের কর্মীদের অন্য ঘটনা করতে দেখা গেছে। গ্রামাঞ্চল চা বাগান এলাকা সহ জেলার বেশ কিছু জায়গায় প্রাথমিক এবং আপার প্রাইমারি স্কুল বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার, এমনই অভিযোগে এসএফআই এর। জলপাইগুড়ি জেলাতে এই সংখ্যা 2018টি হলেও রাজ্য জুড়ে এরকম 8,207টি স্কুল আছে। এতে ছাত্র স্বার্থ বিঘ্নিত হবে সরকারি অভিসন্ধি প্রতিবাদে এদিন ডিপিএসসি অভিযান করে ডেপুটেশন দেওয়া কর্মসূচি নেওয়া হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কর্মীরা সমাজপাড়া থেকে মিছিল করে শহর ঘুরে ডিবিসি রোডে ডিপিএসসি দপ্তরে যায়, কিন্তু দপ্তরে গিয়ে যে পুলিশের ব্যারিকেড দেখে সেই ব্যারিকেড ভেঙে ফেলে সংগঠনের কর্মীরা। এরপরে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ডেপুটেশন কর্মসূচি ছিল, অথচ পুলিশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়, ফলে যা হওয়ার তাই হয়েছে। এরপরে চাপে পড়ে ডেপুটেশন নেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে স্কুল বন্ধ করা হবে না, এরপরও যদি স্কুল বন্ধ করার চেষ্টা করা হয় তাহলে বড় ধরনের আন্দোলন করা হবে বলে জানান তিনি। আজকে ডিপিএসসি অভিযান হয়েছে, এই উত্তরবঙ্গে হলো উত্তর কন্যা অভিযান দেখে পুলিশের বোঝেনি, বামপন্থীরা কি মাল এখনো বুঝতে পারেনি, এই জন্য আজকে আবার ওই সব হয়েছে। মানে শয়ে শয়ে ছাত্র জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা স্কুল বন্ধের একটা নোটিফিকেশান রাজ্য জুড়ে ঘোরাফেরা করছে, আশঙ্কা শোনা যাচ্ছে। বিশেষত চা বাগান এলাকা, প্রান্তিক এলাকা, দরিদ্র এলাকা, গ্রামীণ পল্লী এলাকা, স্কুল বন্ধ হয়ে গেলে গরিব ঘরের ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করবে, এই আশঙ্কা থেকে স্কুল যাতে বন্ধ না হয় সেই দাবিতে সরকারি স্কুল, আমি বলছি ছাত্ররা ডিপিএসসি অভিযানে এসেছিল। সহজ কথায় ডেপুটেশন নিয়ে নিলে পারতেন, কিন্তু ওনাদের মনে হলো একটু পুলিশ, একটু ব্যারিকেড, একটু গুতগুতি, এটা না করলে ভাত হজম হচ্ছে না, করতে গেছে। তার ফলে যা হওয়ার তাই হয়েছে, ছাত্ররা গোটা ডিপিএসসি ভবন গেট খুলে ঢুকে পড়েছে, তারা ভিতরেই মোটামুটি ঘর সংসার পেতে ফেলেছিল, তারপরে চাপে পড়ে ডেপুটেশন শুনেছেন এবং শুনে আশ্বাস দিতে বাধ্য হয়েছেন যে আমরা স্কুল বন্ধ করব না। এখন সেই আশ্বাস অনুযায়ী যদি আগামী দিনে কাজ করেন ভালো, যদি না করেন তাহলে আবার আন্দোলন লড়াই তীব্রতর হবে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা জোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালি গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নম্বর 9832353934 অথবা 9832442838।